প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। শনিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডির আধিকারিকরা। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। মূলত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে চাকরি, এমন অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল বাম বিজেপি থেকে বিভিন্ন সংগঠন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ায় শনিবার বিকেলে বালুরঘাট শহরের কল্যাণীঘাট এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে গেরুয়া আবির উড়িয়ে ও আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠলেন বিজেপি নেতৃত্বরা। যেখানে হাজির ছিলেন বিজেপির জেলা সহসভাপতি মানস সরকার, বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্যরা। এদিকে আতশবাজি ফাটানোর আগে জেলা কার্যালয়ে বিজেপি পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়, যেখানে দাবি করা হয় বিজেপির তরফ থেকে 2017 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম আন্দোলনে নেমেছিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। আন্দোলনে নামার জন্য 2017 সালে বিজেপির প্রায় 15 জন নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রায় 10 দিনের জেল হেফাজতেও থাকতে হয়েছিল তাদের। অবশেষে তাদের আন্দোলন সার্থক হয়েছে, গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে আরও যাদের নাম রয়েছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। আজকে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছেন ইডির হাতে। টাকা দিয়ে চাকরি বিক্রি হচ্ছিল গোটা পশ্চিমবাংলা জুড়ে, তার বিরুদ্ধে সর্বপ্রথম গোটা পশ্চিমবাংলায় সর্বপ্রথম আমরা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর থেকে সর্বপ্রথম ডিআইকে ঘেরাও করে, সুনীতি সাপুই বলে একজন ডিআই ছিলেন তাকে ঘেরাও করে আমরা জবাব চেয়েছিলাম যে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে কেন, যোগ্য ছাত্রছাত্রী আর চাকরি পাচ্ছে না কেন। পাশাপাশি যে দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো প্রাইমারি ট্রেড প্যারাটিচার নেই, অথচ প্রাইমারি প্যারাটিচারের কোটাতে চাকরি হয়েছে, আপাত মস্তক সমস্ত জায়গায় ত্রুটি, সরকারি নিয়ম অনুযায়ী যে 100% রোস্টার এসসি এসটিদের কোটা থাকে সেই কোটাকেও মানা হয়নি, যেখানে এসসি এসটির ছাত্রছাত্রীরা নাম্বার জেনারেল থেকে বেশি পেয়েছে তার সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত। যারা এক্সামটেড ক্যাটাগরির তাদের চাকরি, যারা এক্সামটেড চাকরি পাবেন তারা না পেয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি মানে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে ডিআইকে ঘেরাও করে রাখি, আমাদের কণ্ঠ রোধ করার জন্য সেদিন পুলিশ পাঠিয়ে প্রচণ্ড লাঠিচার্জ করার পর আমাদের জেলার জেলা সভাপতি তখনকার শুভেন্দু সরকার, আমি এবং আমাদের যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত সহ 15 জন নেতা 14 জন জেল খেটেছিলাম। আজকে এই প্রাথমিক বা টেট কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজকে আমরা খুব খুশি, গোটা দক্ষিণ দিনাজপুর সহ পশ্চিমবাংলার সমস্ত যোগ্য প্রার্থীরা তাদের সুবিচার পাচ্ছেন। আমাদের দাবি সমস্ত শুধু পার্থ চট্টোপাধ্যায় বা তার ঘনিষ্ঠদের মানে অ্যারেস্ট করে নয়, গোটা রাজ্য জুড়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা তোলা হয়েছে এই প্যানেল সম্পূর্ণ বাতিল করে নতুন করে যোগ্যদের চাকরি দেওয়া হোক এবং বিনা ঘোষে দেওয়া হোক। সাথে সাথে আমরা যেটা অনুরোধ করব, সবাইকে অভিনন্দন জানাবো, সেটা হলো সিবিআই, মহামান্য কলকাতা হাইকোর্ট এবং ইডি, তাদের তৎপরতায় এই সরকারের যে অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হবে আশা করি, এবং এদের যে মাথা সততার প্রতীক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাকে পর্যন্ত যাতে অ্যারেস্ট করা যায়, তিনিও যাতে অ্যারেস্ট হন, তার ভাইপো যাতে অ্যারেস্ট হন, সেই দাবি আমরা জানাচ্ছি। জেলা বিজেপির পক্ষ থেকে একটা আনন্দ উল্লাস করালো, কী বিষয়ে কী কারণে? দেখুন, 2017 সালে আমার মনে হয় গোটা রাজ্যের মধ্যে প্রথম আমরা এসএসসি এবং টেট কেলেঙ্কারির যে ইরেগুলারিটি তার তথ্য সমৃদ্ধ একটা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, এই বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। এবং সে সময় আমাদের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে আমরা আন্দোলনে যাই। আমাদের আপনারা জানেন যে প্রায় 14 দিনের মিথ্যা মামলা দিয়ে সেই বিষয়টাকে ঢাকার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আমাদের জেল হেফাজত হয়। সর্বোচ্চ বয়স হিসাবে আমাদের দ্বারিকা ভগতজি ছিলেন এবং সর্বকনিষ্ঠ সেই সময় হিসাবে আমি নিজে যুব মোর্চার সভাপতি হিসাবে আমরা জেলে যাই। কিন্তু আজকে এত বছর পরেও আমরা যে বিষয়গুলোকে তুলে আন্দোলন করেছিলাম সেটা আজকে সত্য প্রমাণিত হচ্ছে। হাজার হাজার বেকার শিক্ষিত যুবক যারা আজকে টোটো চালাতে বাধ্য হচ্ছে, আর অন্যদিকে একজন যার ইউজিসির গাইডলাইন ভেঙে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাচ্ছেন, তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে।
আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে আন্দোলন আর দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের মাটি থেকে শুরু হয়েছিল সেটা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে গেছে এবং ন্যায় বিচার সারা রাজ্যের যুবকরা চাকরি প্রার্থীরা যুবতীরা পাবে সেই বিষয়টাকে সামনে রেখে আজকে আমাদের প্রেস কনফারেন্স এবং তারপরে আমাদের কার্যকর্তারা সবাই মিলে একটা আনন্দ উল্লাস পালন করলেন, কারণ আগামীতে জাস্টিস সবাই পাবে এবং যারা মেধাবী তারা নিশ্চয়ই চাকরি পাবে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।